বন্ধুরা, এতদিন আপনারা দেখে এসেছেন যে এক দেশ এক আধার কার্ড, কিন্তু এখন নতুন একটি প্রকল্প চালু হতে চলেছে, সেটি হচ্ছে এক দেশ এক রেশন কার্ড। হ্যাঁ বন্ধুরা, এরকমই চালু হচ্ছে একটি প্রকল্প, ভারত সরকার নির্দেশিত একটি প্রকল্প চালু হচ্ছে, যেখানে আপনি যেমন আপনার আধার কার্ড, আপনি সেম আধার কার্ড আপনি গোটা ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারেন, ঠিক সেইভাবে রেশন কার্ড চালু করা হচ্ছে, যেটি আপনি গোটা দেশে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমার নাম ময়নুল আর আপনারা দেখছেন অনলাইন মধ্য ইউটিউব চ্যানেল। তো আজকে আজকে আমরা এই বিষয়ে কথা বলবো যে নতুন যে রেশন কার্ডটি চালু হতে চলেছে, তো তার বিষয়ে আজকে আলোচনা করবো। তো চলুন ভিডিও সময় আলোচনা করে ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে যদি চ্যানেল নতুন এসে থাকেন, আপনাকে ছোট্ট রিকোয়েস্ট, লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই বেল নোটিফিকেশন অন করে দিন, তাতে যখনই আমি এই রিলেটেড কোনো ভিডিও বানাবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো মেইন যে বিষয়টি হলো যে ভারত সরকারের নির্দেশে ১২টি রাজ্যে টেস্টিং হিসাবে ১২টি রাজ্যে রেশন কার্ড চালু করা হয়েছে, যেটি হচ্ছে সেম রেশন কার্ড। মানে আপনি রেশন কার্ড দেখিয়ে গোটা ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে আপনি ইউজ করতে পারেন। তো তার মধ্যে প্রথমে ১২টি রাজ্য আছে, তার মধ্যে এখন আপাতত পশ্চিমবঙ্গের নাম নেই, তার মধ্যে কেরল আছে গুজরাট, মহারাষ্ট্র আছে, কোচি আছে, গোয়া আছে, হরিয়ানা আছে, ছত্তিশগড় আছে, তেলেঙ্গানা আছে, অন্ধ্রপ্রদেশ আছে, আরো এরকম টোটাল ১২টি রাজ্য আছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের নাম এখন নেই। কিন্তু এই প্রথমে এই টেস্টিং হিসেবে এই ১২টি রাজ্যে চালু করা হবে রেশন কার্ড। তো এতে এবং তারপরে যখন মানে সাকসেস হিসাবে পুরো দেশেই এটি চালু করে দেওয়া হবে। তো এতে মেইন সুবিধা কি হবে, আপনারা কি কি বেনিফিট পাবেন, ঠিক আছে? এর কোনো যে চালু ডেট বলা হয়েছে এই চারটির, এই ১২টি রাজ্যে, সেটি হচ্ছে এই ২০২০ জুন মাসের স্টার্টিং থেকে এই কার্ডগুলি মানে অ্যাভেলেবেল হয়ে যাবে, সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে ১২টি রাজ্যের জন্য। বাকি আমাদের রাজ্যে কবে স্টার্ট হবে এখনো তার কোনো ইনফরমেশন দেয়নি, কিন্তু তাও আমি ইনফরমেশন যেহেতু চালু হতে চলেছে তো তার কিছু বেনিফিট বলে দিচ্ছি। তো বেনিফিট হচ্ছে মেইন যে বেনিফিটটা আপনি পাবেন, যে অনেকে আমাদের যেমন হয় যে আমরা যেমন কোথাও সিম তুলতে হয় বা কিছু তুলতে হয়, যেমন আমরা আধার কার্ড দেখি যে কোনো জায়গা থেকে, যে কোনো স্টেট থেকে ইউজ করতে পারে প্রুফ হিসাবে, কিন্তু রেশন কার্ড সব জায়গায় কাজ পায় না। কিন্তু এই রেশন কার্ডে আপনি চাইলে, ধরুন আপনি বাইরে থাকেন, আপনার রেশনের দরকার, ঠিক আছে, আপনি তো ওয়েস্ট বেঙ্গলে এসে রেশন নিতে পারবেন না, আপনার নেওয়া হয় না, জিনিসটাও নষ্ট হয়, তো সেই কারণে ওই সেম আর রেশন কার্ড দেখি আপনি যেখানে থাকছেন সেই হিসেবে যে কোনো রাজ্যে হতে পারে, রাজ্য কোনো ম্যাটার করে না, তো সেখানে আপনি রেশন কার্ড দেখে সেখান থেকে আপনি আপনার জন্য মালপত্র তুলতে পারেন, যে রেশন যেটা আমরা তুলি সেই রেশন তুলতে পারবেন, সেখানে যা যা অ্যাভেলেবল আছে সেই হিসাবে আপনি রেশন তুলতে পারবেন। এটি খুবই ভালো স্টেপ, কারণ হচ্ছে মানে যেমন বললাম যে বাইরে থাকেন, কারোর কিছু দরকার হতেই পারে রেশনের বা কিছু খাবার দেওয়ার, কারণ বাইরে থাকলে খাবার দাবার মেইন জিনিস হয়ে যায়, তো সেক্ষেত্রে রেশন কার্ড অবশ্যই দরকার হয়। তো এটা একটা বড় বেশ ভালো মানে ইনিশিয়েটিভ বলবো, যে ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। আর একটা জিনিস কবে যে মানে আপনার যে স্ক্যাম আছে যেগুলি মানে আপনার যে ফ্রড হয় মানে রেশন নিয়ে অনেক নয় ছয় হয় বা ইত্যাদি খবরে আসে, তো সেইগুলিও কেউ বলছে রাজ্য সরকার মানে নির্দেশিকা একটি জারি হয়েছে, সেখানে সেগুলিতেও সেগুলির উপরে লাগাম পড়বে যে সেগুলিও কম হবে। কিন্তু সব থেকে বড় যে আপনার মানে সলভ হচ্ছে সেটি হচ্ছে, এক হচ্ছে আপনার প্রুফ হয়ে যাচ্ছে, যেহেতু যদি সেম রেশন কার্ড হয় তাহলে আপনার সেটা অ্যাড্রেস, আপনি আপনার সেটা অ্যাড্রেস হিসেবেও প্রুফ দিতে পারেন বা আপনার পরিচয় আপনার আইডি কার্ড হিসেবেও করতে পারেন, যেহেতু সেম থাকবে, যেমন আধার কার্ড আপনি আইডি হিসেবে ইউজ করতে পারেন, রেশন কার্ডও তখন আপনি সেম আইডিতে ইউজ করতে পারেন, আর রেশন তো যেখান থেকে খুশি তুলতে পারেন। তো এটা খুবই একটি ভালো মানে পদক্ষেপ। এবং কবে কি ডেট দেওয়া হবে, জুন মাসের ফার্স্ট উইক থেকে এই ১২টি রাজ্যে চালু হবে, আমাদের রাজ্যে কবে চালু হবে সেই নির্দেশিকা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, যদি আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আজকে এইটুখানি বলা ছিল আপনাদের জাস্ট ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য। তো আশা করি ভিডিও পছন্দ হয়েছে আপনাদের, যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে লিখবেন যে আপনি কি ভাবছেন যে এই যে পদক্ষেপে চালু হচ্ছে তার বিষয়ে আপনি কি ভাবছেন, সেটা আমাদের কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। আর যদি চান আপনি এই ইনফরমেশন আপনি বন্ধু পরিবার পর্যন্ত পৌঁছাতে, তো তার সঙ্গে শেয়ার করে দিতে পারেন ভিডিওটি বেশি করে। আর আমাদের সঙ্গে যদি জুড়তে চান তাহলে আমাদের ফেসবুক পেজ আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, তার লিঙ্কও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে এইসব বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন। তো আজকে চলি এ পর্যন্ত ভিডিও, আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন অনলাইন মধ্য ইউটিউব চ্যানেল। চলি।